রসুন, এক চামচ। না না, আমি আধা চামচ দেবো। দেশি রসুন হবে ঠিক আছে, কিন্তু অন্য রসুন হলে আসলে এক চামচ ছাড়া হবে না। বেশি দিলে কেমন গন্ধ হয়ে যাবে না? তো তোমার রেসিপি। এই, তোমাদের তো বলাই হয়নি, আশরাফ তো ধরা পড়েছে। তাই নাকি? He's having an affair. তাই নাকি? কার সাথে? তার পিএসের সাথে। তুমি কোথায় পেলে খবর? এই খবর সবাই জানে, এগুলো গোপন থাকে না। সত্যি তাই? কি বলো, এরকমই। কি হয়েছে তোমার? কিছু না। কি ব্যাপার, তুমি কোন জগতে আছো? কিছু হয়নি, আমি ঠিকই আছি। মাথা নাড়লে তো হবে না, কি হয়েছে বলো? আমাদের বন্ধুদের অ্যাসোসিয়েশনটা কি শুধু খোশ গল্প করার জন্যে? কি ব্যাপার, কাঁদছো নাকি? কই কাঁদছি না তো, আমি ঠিকঠাকই আছি। সিরিয়াস কিছু হয়েছে? তাহলে বন্ধু তো আমরা তোমার, বলো কি হয়েছে? আমার ছেলেটাকে ধরে রাখতে পারলাম না। কি বলো, তোমার ছেলে কি ড্রাগ ধরেছে? আরে না। ও, তাও ভালো, আমি তো ভাবলাম না জানি কি, মেয়েগুটি তো কোনো ব্যাপার। ওফ, এই বয়সে ছেলে পেলে এগুলো খুব নর্মাল। আমার ছেলে সেদিন গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে চলে আসছে, আমি কি করলাম, আমি শরবত টরবত দিয়ে ট্রিট দিয়ে মেনে নিলাম, কিছু করেন নাই। এদের সম্পর্ক বেশি দিন থাকেও না। আমার ছেলেটা একজন মহিলা। মানে? আমার ছেলে থেকে 14-15 বছরের বড় হবে। তাই নাকি? কি বলো, তুমি জানলে কি করে? ডিভোর্সি না সেপারেটেড? বলো কি, ও যে ডিভোর্সি কিভাবে বুঝলে? স্কাইপে কথা বলছিল, আমি দেখেছি, তারপরে মনে হলো। তুমি ঝেড়ে কাটছো তো, কি হয়েছে বলো? আমরা বন্ধুরা কেন আছি? তোমরা ওকে চিনবে। কে? ও যে টেলিভিশনে অভিনয় করে, পত্রিকা অনেক লেখালেখি হয়, ইতি না কি না। তাই নাকি? ইতি এখন কি অবস্থা? ভেরি স্যাড, এত কষ্ট করে ও স্ট্রাগল করে একা একা ছেলেকে বড় করেছে। কি কাণ্ড! এক্সকিউজ মি,
মা, মামুনি, মা কি হচ্ছে তোমার? মা what's wrong? Nothing is wrong. তুই বাইরে থেকে এসছিস, কাপটা পাল্টা, তারপর খা। নাকি বাইরে থেকে খেয়ে এসছিস? তোমার নারী জাতির প্রতি বিচার? তুমি আমার স্পন্টানিটি নষ্ট করে দিচ্ছ। শান্ত, সরি, তুমি আমার সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট, একটা ফটোগ্রাফারের কাছে সবকিছু অবজেক্ট। একজন অভিনেত্রী সকাল সন্ধ্যা সবকিছু আমার সাবজেক্ট। এই সকাল সন্ধ্যার মধ্যে ডিফারেন্সটা কি বলতো? একটা হলো আলো আর একটা অন্ধকার, আর এরই মধ্যে আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, কাজ করছি, উঠছি, বসছি। নিয়মের কথা বলছো? নিয়মের চক্রাবর্ত বারবার ফিরে ফিরে আসে, এই জন্যই আসলে তোমার মতো মানুষকে দরকার। কেন? তোমার মতো কেউ কেউ এই মুহূর্তগুলোকে প্রাণ দেয়। ওরে বাবা, এ তো মিষ্টি মিষ্টি কথা বলে, কই যাই? কেন, আমি তোমার সময়টাকে সুন্দর করছি না? দেখি প্রেমিকের মতো কথা বলছো, খবরদার। বয়সকালে বাচ্চা হলে তোমার মতো হতো, বুঝেছো? তুমি না মনটা খুব খারাপ করে দাও মাঝে মাঝে। ও সরি। আচ্ছা, এই মন ভালো করার জন্য কি করা যায়? কালকে শুক্রবার, চলো আমরা শ্রীনগর থেকে বেরিয়ে আসি, গান হবে। আসলে হ্যাঁ, ভাই যাবে, আমরা গান শুনবো সারাদিন ধরে। ও মাই গড, সারাদিন ধরে? হ্যাঁ। ফিরবো কখন? না ফেরা হয় ফিরব না। I love you so much. Thank you so much. Great. And রাগ ভেঙেছে? Okay, good. Excellent. ঠিক আছে তাহলে। তোমার আমার শুভ মিলন সেই দিনেতে।
করতে হবে বন্ধু, তোমার আমার শুভ মিলন সেই দিনেতে হবে। আমি সেদিন হতে পন্থ হেরি রে, আমি সেদিন হতে পন্থ হেরি রে, ও বন্ধু ফিরাই আইবা কবে, তোমার আমার শুভ মিলন সেই দিনেতে হবে বন্ধু, তোমার আমার শুভ মিলন সেই দিনেতে হবে। পাখি যেমন যায় উড়িয়া শূন্য খাঁচা ছুইয়া, তুমি যেদিন কুইরা গেলা একেলা পালাইয়া, পাখি যেমন যায় উড়িয়া শূন্য খাঁচা ছুইয়া, আমারে একেলা ছুইয়া গেলা যে চলিয়া, আমি একা ঘরে কান্দি বইয়া রে, আমি একা ঘরে কান্দি বইয়া রে, ওই আমার পাখি আইবা কবে, তোমার আমার শুভ মিলন সেই দিনেতে হবে বন্ধু, তোমার আমার শুভ মিলন সেই দিনেতে হবে। কি ভাবছো? কি আর ভাববো বলো, সবই আমার ভাগ্য। চলো সবাই মিলে ওর বাড়িতে চড়াও হই, যা মুখে আসে শুনি আসে। এই বয়সে ভীমরতি, আমি আমার ছেলেকে চিনি, শেষে হিতে বিপরীত হবে। তাহলে কি আনচ্যালেঞ্জ যেতে দেবে? না, আমি কি অনুরোধ তো করতে পারি। পায়ে ধরবে? আসলে আমি না জানি না ওদের সম্পর্কটা কতদূর গড়িয়েছে। এত তুলে তুলে, এত যত্ন করে, এমন ব্রিলিয়ান্ট একটা ছেলে। তাহলে সময় থাকতে স্টেপ নাও শক্ত করে, ভেঙে পড়ার কি আছে? আমি যাব, আমি ওর সাথে দেখা। আর কি হয়েছে বলবে তো?
অফিসে কিছু হয়েছে? আমি উঠে যাই। না তুমি খাও। তুমি খাও ফর্মাল সম্বোধন। তুমি তো এখন বড় হয়ে গেছো, তাই না? বড় হয়ে গেছো হঠাৎ? কি বলছো এগুলো? দূরে ঠেলে দিচ্ছ? তুমি কাছে থাকবে না দূরে ঠেল? মানে নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। জানো তোমাকে কেমন লাগছে? ব্যর্থ প্রেমী মজনুন। তুমি কি বাইরে যাবে? স্ক্রিপ্টটা শেষ করতে হবে। কফি দিতে বলি? শান্ত হয়ে বসো, ওদিকে সরো। আচ্ছা একটা জিনিস বলো তো, চেনা মানুষগুলো অচেনা কেন হয়েছে? চেনা অচেনা না পাত্তা দেওয়া। সিরিয়াসলি বলো না। ইট ডিপেন্ডস মানুষের সাথে সম্পর্কটা কি, কতটা গভীরতা আছে, কতটা চেনো এক্সেট্রা। চিনি প্রয়োজনীয়, প্রচন্ড প্রয়োজনীয়, ইন্ডিসপেন্সিবল। প্রেমে পড়েছো নাকি? ভালোবাসি। কার সাথে? না থাক, আমাকে বলা যাবে না। বলো না, প্লিজ বলো না। বলো 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 আমাকে বলো। তোমাকেই বলছি, ছোটবেলা থেকে ইমোশনাল হওয়ার সুযোগ পাইনি, মা দেয়নি, এই জন্য সেন্টিমেন্টাল হওয়ার পক্ষে সম্ভব না। মার সাথে কিছু হয়েছে? বুঝেছি, আজ আমার আর কোনো কাজ হবে না। চলো, বিউটিফুল ডে আউটসাইড, চলো বেরিয়ে আসি। গল্পের শেষে সুখী ছিল ওরা, খোলা আকাশের মতোই ছিল অতল চাঁদ তারা, সূর্য যেখানে গাইত প্রেমের গান, বাতাস থামাতো শুকনো পাতা ঝরা। গল্পের শেষে সুখী ছিল ওরা। সুখের পর
সে কাহিনী খুব কষ্টেরই নয়, কেমন যেন অভিমানে ভরা, গলার কাছে জমতে থাকা আবেগ, চুপি চুপি চোখের জলধারা। কি হলো আবার? তোমাদের যেভাবে বারবার আসতে বলে আমার বেশ খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, তোমরা ছাড়া তো আমার কেউ নেই যার সাথে মন খুলে কথা বলতে পারে। বাজে কথা রাখো তো, কাম টু দ্য পয়েন্ট, কি হয়েছে সেটাই বলো। খালি মনে হয় মানুষের ছেলে পুলে কেন হয়, এই যে নটা মাস পেটে ধরলাম, তারপর ব্যথা যন্ত্রণা রাত জাগা, কত কষ্ট করে বড় করলাম, কেন বলো তো? বাল্য কৈশোর কি কঠিন সময়। ঠিক বলেছ, প্রত্যেকটা দিন কি অনিশ্চিত। শুধু একটু হাসি মুখ দেখবো বলে অত কিছু জানি না, মানুষ করে একটা ট্র্যাকে তুলে দাও, তারপর সে চলুক। কিন্তু আমি একটা নিরাপদ জীবন চাই, মানে এটা কি চাওয়াটা অন্যায়? তাও ভালো, আমার ভাসুরের ছেলেটা তো আবার ড্রাগ এডিক্টেড। ড্রাগ এডিকশন, ও এখন যেটা ধরেছে সেটা কি নেশার চেয়ে কম? এক মহিলার সাথে সম্পর্ক যার থেকে 14 বছরের বড়। চলো আমরা সবাই মিলে যাই, দেখি এরপরে কি হয়। না মনিরা, আমি একা যাব, অভিনয় করে যাব, ওর সাথে কথা বলবো। একা গিয়ে কি করবে, সবাই মিলে যাই। আমি একাই যাব, ওর ঠিকানা জোগাড় করা তো কঠিন হবে না, তাই না? তুমি আমাকে ঠিকানাটা জোগাড় করে দিতে পারো? থ্যাংক ইউ। আবার ওর সাথে কথা বলতেই হবে, আমার ছেলেকে বাঁচাবো। সিসিফাসের গল্পটা জানো? ঈশ্বর সিসিফাসকে অভিশাপ দেয়, সিসিফাসকে একটা বড় পাথর ঠেলে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে হবে, আর তারপর সেটাকে গড়িয়ে নিচে ফেলতে হবে। হ্যালো, পেনি ফর ইয়ার থটস। হ্যাঁ বলো, কি হবে, কি ভাবছো? তোমার কাছে মায়ের সঙ্গে কি?
আমার মাকে কাল ফোন করেছিলাম, ওর ছেলেমেয়েরা বেড়াতে এসেছে ক্রিসমাসে, সবাই ভালো আছে। তোমার ভাই বোন? আমার হাফ সিস্টার আর হাফ ব্রাদার, আমার মায়ের দ্বিতীয় পক্ষ। তোমার মা? আরেকবার বিয়ে করেছিলেন আমি যখন 8 বছরের। আর তোমার বাবা? মাকে ছেড়ে বহু আগে আরেকজনের সাথে চলে গেছে। তোমার নিজের বাবা কখনো তোমার খোঁজ নেননি? না, আমি আমার নানুর কাছে বড় হয়েছি, আমার মায়ের হাজবেন্ড আমাকে দেখতে পারতেন না। আমি আজকে যা সব আমার কৃতিত্ব, আমি নিজে নিজেই বড় হয়েছি। আমি আজকে যা সেটা কিন্তু পুরোপুরি আমার মায়ের জন্য। That's nice to hear. I like it. Come on. And a gan karna, please. A little music butter at least. Okay. Ki gan shunbe? Tomar iccha. আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোন ঋণ আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোন ঋণ থেমে গেছে সময় এই প্রান্তরে বসে আছি আমি আজ অবকাশে আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোন ঋণ নেই। রবি ঠাকুর, নজরুল, এদেরকে সবাই জানে, চেনে, বোঝে, ওকে গ্রান্টেড বোঝে, কিন্তু কজনা তাদের ফিলসফি গ্রহণ করে, প্র্যাকটিস হোয়াট দে প্রিচ। হ্যাঁ, মানে আমি ওটাই সবসময় চিন্তা করার চেষ্টা করি যে তাদেরকে কি আসলে ধারণ করে কেউ। মানে আমার মনে হয় যে, মানে আমি যেভাবে চিন্তা করি, আমার মতের মিল না হলে আসলে আমি তাদের সাথে মিশতে পারি না। মতের মিল হলে মিশি, না মিল হলে মিশি না। এছাড়া দিস ইজ নট অনলি এই শুধু আমাদের দেশে না, মানে সারা পৃথিবীতে সামথিং কিছু কিছু আজব, মানে কিছু আজব কিছু একটা হচ্ছে। আমার মনে হয় 9/11 এর পর থেকে একটা একটা ডিসটেন্স ক্রিয়েট হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে। আমি এটা ভাবছিলাম যে একটা ম্যাস প্যারানয়া একটা তৈরি করা হয়েছে, যেটা মানুষকে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না একেবারে না তাদের। কিন্তু মানে ওইটার যে রিপারকাশন বা রেজাল্ট অফ দ্যাট ইজ জাস্ট রিডিকুলাস, ইটস ক্রেজি। এবং এটাই আমি গত কয়েকদিন ধরে ভাবার চেষ্টা করছি যে মানে আমাদের এই উপমহাদেশে কত মনীষী কত সময় কত কথা বলে গেছেন, তো সেগুলো কি আমরা আসলে ফলো করেছি? সেগুলো যদি আসলে আমরা ভেতরে নিতে পারতাম, বুঝতে পারতাম,
তাহলে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হতো। হ্যাঁ, আমার সেটাই মনে হয়। কোনটা? যেমন যে যেমন মনে করো লালগাঁও, সাপোজ লালগাঁও বাড়ির পাশে আরশিনগর, সেটা পড়শি বসত করে। আহা, কি সুন্দর কথা। এখানে বলো তো এই পড়শিটা মানে কি আসলে, তোমার কি মনে হয়? দুরকম হতে পারে। এরা বাড়ির পাশে যে আছে আমরা তাকিয়ে ছিল না। আরেকটা হতে পারে যে বাড়ির পাশে তোমার যে আরশিনগরটা আছে, সেটা আমাকে জানানোর প্রয়োজন। তোমার হয়েছেটা কি বলতো? আমার কিছু হয়নি, হয়েছে তোমার। মনিরা, তোমরা কিন্তু অনেক কিছু জানো না। কি ব্যাপার? আমি কিন্তু আমার ফ্যামিলির অমতে বিয়ে করেছিলাম। আমি তখন কলেজে পড়ি, আর ভদ্রলোক একটা কর্পোরেট অফিসের এক্সিকিউটিভ ছিলেন। আমার ছেলের বয়স যখন 6, আমি তখন জানতে পারি উনি অন্য কাউকে। কি বলছো? হ্যাঁ, আমি আমার ছেলের হাত ধরে বেরিয়ে আসি। তারপর থেকে আমার আর আমার ছেলে একাকি জীবন। তারপর অ্যাক্সিডেন্টে ভদ্রলোকের মৃত্যু হয়, কিন্তু উনি ওনার ছেলের দাবি ঠিকই করেছিলেন। আমাকে রীতিমতো আইনি যুদ্ধ করে আমার ছেলেকে আমার কাছে রাখতে হয়। কিন্তু কি অদ্ভুত দেখো, আমার ছেলে যাকে আমি সবসময় জেনে এসেছি আমার জীবন, এখন তাকে আমি হারাতে বসেছি। আমি জানতাম তোমার শুটিং চলছে, এদিকে এসেছিলাম, ভাবলাম একটু ঢু মেরে দেয়। তোমার
মাঝে মাঝে এরকম ডিপ্রেশন আসে। People are strange. আচ্ছা এমন করে মুখটা গোমরা করে আছে কেন বলো তো? কি সব সময় হাসতে হবে হাহা করে দাঁত বের করে? না কিন্তু সেটা না, তার মানে এই না যে মুখটা গোমরা করে থাকবা। তোমার বিশেষত্ব কি জানো, তুমি কখনো কাউকে জোর করো না কোনো কিছু নিয়ে। করি না, তা ঠিক। তাহলে তাহলে কেউ যদি মুখ গোমরা করে থাকে তাহলে আরেকজন কি করে হি হি হা হা করতে পারে বলো তো? লজিক গুড, নাও হি ইজ স্মাইলিং, গুড জব। কি হয়েছে? এবার একটা কিছু করা দরকার। মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ। তুমি কি বলতে চাও ছেলেদের কোনো দোষ নেই? মেয়েরাই মেয়েদের বড় শত্রু। নট রিয়েলি, লিলির হাজবেন্ড লিলিকে ছেড়ে চলে গেল, সেটাও মেয়ের জন্য। তুমি কি বলতে চাও লিলির হাজবেন্ডের কোনো দোষ নেই? এটা তো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। মাঝে মাঝে মেয়েরাও পিতৃতান্ত্রিক হতে পারে। তোমরা কি শুরু করলে বলো তো? বিয়েটি করবে নাকি? না, আমি আসলে জানি না, কিছু জানি না। তুমি তো এত ডিফিকাল্ট ছিলে না। মানে? ছোটবেলা থেকে শান্ত ছিলে, সেজন্যই নামটা দেয়া। কখনো রাগারাগিও করনি, মা ছাড়া তোমার লাগবে। কাম টু দ্য পয়েন্ট মা। আমার মধ্যে ডিফিকাল্ট কি দেখলে? নিজেকে প্রশ্ন করে দেখো। সরি, তোমার ইঙ্গিতগুলো আমি একদম বুঝতে পারি না। মা হওয়া খুব কঠিন, সেটা বোঝো না, সেটাও বোঝো না। দাঁড়াও মা, দাঁড়াও বল, আমার মধ্যে ডিফিকাল্টিটা কি দেখলে তুমি? আমি কখনো ছোটবেলা থেকে কথার অবাধ্য হয়েছি? পড়াশোনায় কোনো সময় পিছিয়ে পড়িনি, অফকোর্স তোমার ক্রেডিট এখানে। আজকে এমন কি? আমি সেসব কথা বলছি না। কি বলতে চাইছো তুমি? তোমার অভিযোগটা কি? তোমার লাইফে এখন আর আমার কোনো গুরুত্ব নেই, তুমি অন্য কিছু পেয়ে গেছো। মা, মা, thank you.
হ্যালো, ইতি চৌধুরী। জি আসতে পারি? আসুন। আপনাকে ঠিক চিনলাম না, আপনি কি আমার কাছে এসেছেন? আমি সামিনা চৌধুরী, আপনি নামটা হয়তো শুনে থাকবেন। আমি শান্তুর মা। আপনি শান্তুর মা? চেনেন তাহলে? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন। হোয়াট আ সারপ্রাইজ! কেন সারপ্রাইজ? কেন, আপনি আশা করেননি আমি এখানে আসব? না, আমি তো খুব খুশি হয়েছি আপনি এসেছেন। শান্তুর তো সবসময় আপনার কথা বলে। ও বলে নাকি? আপনি অবাক হননি আমি কেন এখানে এসেছি? না, আমি তো প্ল্যান করছিলাম আপনার সাথে দেখা করতে যাব। আমার ওখানে কেন? শান্ত আমার ফ্রেন্ডের বাড়িতে যাব, আপনি খুশি হতেন না? শান্ত আপনার বন্ধু? হ্যাঁ, খুব ভালো বন্ধু। আচ্ছা, ভালো বন্ধু। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি আপনার বয়সটা কত? জি, বয়স মানে, সরি আমি বুঝতে পারলাম না। আপনি মাত্র বললেন না শান্ত আপনার বন্ধু? হ্যাঁ। শান্তর বয়স আর আপনার, শান্ত তো আপনার থেকে অনেক ছোট। ইনফ্যাক্ট আমার থেকে তো বয়সে আপনি খুব একটা ছোট নন, তাই না? বয়স দিয়ে কি বন্ধুত্ব হয়? আমি তো এতকাল তাই জেনে এসেছি। মায়েদের কাছে ছেলেমেয়েরা সবসময় ছোট। চুলপে কি গেল? আমি আপনার সাথে ঠাট্টাই আর কি করতে আসিনি। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে বলবেন শান্তর সাথে আপনার কতদিনের পরিচয়? জনমের দেখে শুনে তো আর বন্ধুত্ব হয় না। মানে আপনি কি অফেন্ডেড? শান্ত আমার ফ্রেন্ড। আপনাকে দেখলে কিন্তু খুব সেন্সিবল মনে হয়। এডুকেটেড, সুন্দরী, বিচক্ষণ, মার্জিত। সিরিয়াসলি, আপনি সত্যি সত্যি রাগ করেছেন যে শান্ত আমার ফ্রেন্ড? আমার ছেলেটাকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, অনেক কষ্ট করে। আপনি প্লিজ ওকে আপনার। বুঝতে পেরেছি, আপনি চাইছেন যে আমি ওর সাথে আর দেখা না করি, কিন্তু আপনি প্লিজ একটু বলবেন আপনার কারণটা কি? মানে আপনার হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আশ্চর্য, আপনার আর শান্তর এজ গ্যাপটা আপনার চোখে পড়ছে না? আর অসম সম্পর্ক কখনো সুখের হয় না, আমি আমার জীবন দিয়ে সেটা বুঝেছি। একটা প্রাপ্তবয়স্ক যুবক যখন একটা কিশোরীকে বিয়ে করে, তখন সমাজের কোনো মাথা ব্যথা হয় না। আমি তো সমাজের কথা বলছি না, আমি একজন মায়ের কথা বলছি। আমার ছেলের ভালো আমি চাইতে পারবো না, ভালো মন্দ আমি দেখবো না। দেখুন, আমি নাটক করি কিন্তু নাটকীয়তা পছন্দ করি না। প্লিজ আপনি আপনার ছেলেকে একটু জিজ্ঞাসা করবেন ও আমার সম্পর্কে কি ভাবে। আমি সেটা পারবো না। আমি আপনাকে শুধুমাত্র অনুরোধ করব, আপনি ওকে আর ডাকবেন না।
আপনি শান্তর মা, আমি তোর বন্ধু, আপনার অধিকার আছে ওকে জিজ্ঞাসা করার। আমি আপনার মতো এত আধুনিক না, এত উদার না, আমি কখনো আমার সীমা লঙ্ঘন করিনি। তাহলে করুন, দেয়াল ভেঙে ফেলুন, ওকে কাছে টেনে দিন। আসছি আসছি। এই দাঁড়া 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 বস। ফেভারিট বার্থডে সেলিব্রেশন কার? বার্থডে ছাড়া সেলিব্রেশন হয় না। সেলিব্রেশন? নেভার। কখনো এই বাড়িতে সেলিব্রেশন বলে কিছু হয়েছে মা? শান্ত, এটা কেমন কথা বললি তুই? তোর কোন জন্মদিনটা সেলিব্রেট করিনি বলতে পারিস? মা, আমি তোমায় দুঃখ দিতে চাই না, বাট ওটা তোমার বাৎসরিক দায়িত্ব। আমি আমার এই ছেলেকে চিনতে পারি না। আমি এক অচেনা শান্তকে দেখছি যে কোনোদিন আমাকে আঘাত দিয়ে কথা বলেনি, আর আজ। মা, আমার বয়স কত হয়েছে মা? তোমার কাছে এখন আমি ছোট্ট ছেলেই রয়ে গেলাম কেন? মুখে তুলে ভাত খাইয়ে দাও দেখে। আমি কোনোদিন তোর জন্য কারো কাছে কিচ্ছু চাইনি বাবা। আমার যখন লন্ডন থেকে স্কলারশিপটা হলো, আমি সেটা নেইনি, only just for you। মা, তুমি কিন্তু আমাকে গিল্ট ট্রিপ দিচ্ছ। তুমি আমার জন্য পুরো একা একটা জীবন কাটালে, একটা অসুস্থ জীবন। শান্ত, তোকে ঘিরেই তো আমার পুরো জীবনটা গড়েছি। আমি বিধবা হয়েছি, কত রকম প্রস্তাব এসছে। আমি তোর নানু দাদুদের কাছ থেকে দূরে সরে তোকে মানুষ করেছি। কেন মা? আমি তো দেখছি তুমি আমার জন্য জীবন দিয়ে দিচ্ছ, কেন নিজেকে নিয়ে একবারও ভাবনি বলো তো? তুই এত বড় হয়ে গেছিস যে তুই আমাকে অ্যাডভাইস দিচ্ছিস, বাহ! একটা মেয়ের জন্য সেই তোর কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি কেউ না। ইতি? তুমি ইতিকে এর মধ্যে টানছো কি করে? ভাই, তুমি ইতি আমাদের প্রসঙ্গে আসছে কি করে মা? কেন আসবে না? তুই আমাকে বল, ও তোর লাইফে ইম্পর্টেন্ট না? ও তোকে ইনফ্লুয়েন্স করেনি? অবশ্যই, ইতি আমাকে স্বচ্ছভাবে ভাবতে শিখিয়েছে, পথ দেখিয়েছে। শি ইজ মাই ফিলোসফার, শি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই গাইড। জাস্ট চুপ কর, আমি আর শুনতে চাই না। মা, মা শোনো, তুমি ইতি বন্ধু, তোমার জায়গা কেউ নিতে পারবে না। ইউ আর মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। একদিন ইতির সাথে পরিচয় করিয়ে দেব, দেখো কিন্তু একদম অন্যরকম। ইতির সাথে আমার দেখা হচ্ছে। ইতির সাথে দেখা হচ্ছে তোমার? কবে? আজ সকালে আমি ওর ওখানে গিয়েছিলাম। বুঝলাম না, আজ সকালে? কই, ইতি তো আমাকে কিছু বললো না, আমি তো ওর ওখান থেকে আসলাম। বলেনি না? এটাই ওর কৌশল,
অনেক বেশি চালাক তো, সবাই তো আর আমার মতো বোকা না। মা, তুমি কি করতে ওর ওখানে গেছিলে? বুঝতে গিয়েছিলাম তুই কত দূর এগিয়েছিস। আমি আমি তোমাকে চিনতে পারছি না মা। তাই তো বলি, তুমি এতদিন আমার সাথে এরকম অদ্ভুত আচরণ কেন করছো? তোর জীবনে বাগড়া দেওয়ার কোনো অধিকার আমার নেই, আমি জানি, কিন্তু তোকে এটুকু বলবো, ইতি তোর থেকে অনেক বড়। এরকম সম্পর্ক বেশি দিন টেকে না। মা, তুমি একদম পাগল হয়ে গেছো। তুমি ইতির কাছে গিয়েও এই কথাগুলোই বলেছো না? শেষ কাহিনীর শেষে হঠাৎ করে মেঘের ফাঁকে আলো, ওরা দুজন অজানা কোন সুরে ভুলে গেল জমা স্মৃতির কালো। গাইতো তারা যেভাবে গান, আবার গাওয়া শুরু সামিনা চৌধুরী, একা থেকে থেকে তোমার মাথাটা বিগড়ে গেছে। তুমি কি আশা করো বলো তো? একার জীবন যাপনটা খুব আরাম। আমার লাইফের একটু সেন্টার হচ্ছে শান্তি। তুমি বলতে পারো মিস হয় না। You are going to suffocate him. What? Mera etei ekta bhul kore. Ekjon kauke niye jibon hoy na. Tomar bachcha ta jodi beche thakto. Tomar bachcha. Durbhagyokrome ma hoyechhilam. Kintu 3 bochorer mathay pneumonia hoye gelo. Thik shei shomoye আমার হাজবেন্ড অন্যত্র গমন করলেন। মানে মানে আরেকজনকে ভালোবেসে ফেললেন। আমি তো দুঃখে কষ্টে কেঁদে রেঁধে একাকার। তারপর থেকে আমি আর পেছনে ঘুরে তাকাইনি। অতীতকে ধরে কষ্ট পাবো এটা আমি করতে পারবো না। হয়তো শান্তকে আমি স্বার্থপরের মতো স্নেহ করি, আদর করি, আমার বাচ্চাটা বেশ কত বড় হতো। কিন্তু আমি তার মা হতাম না, আমি তার বন্ধু হতাম। অনেক জায়গা দিতাম, হাত পা মেলে বড় হতো। আকাশটা অনেক বড় সামিনা চৌধুরী, অনেক আকাশ। তুমি
তুমি অনেক বড় মনের মানুষ। মা, 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 শুভ জন্মদিন। This is really nice. Thank you. You're welcome. গল্পের শেষে সুখী ছিল ওরা, খোলা আকাশের মতোই ছিল অতল চাঁদ তারা, সূর্য যেখানে গাইত প্রেমের গান, বাতাস থামাত শুকনো পাতা ঝরা, গল্পের শেষে সুখী ছিল। চোখের জলধারা